সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আউরিন। ঈদের সকালে নাস্তার টেবিলটিকে আরও বেশি আকর্ষণীয় করতে রাঁধুনির রেডিমিক্স জর্দা দিয়ে দারুণ মজার জর্দা পোলাও কিন্তু আপনারা বাসায় তৈরি করতে পারবেন। আর তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। জর্দা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি রাঁধুনির জর্দা মিক্স, আর এর মধ্যে কিন্তু সমস্ত ইনগ্রিডিয়েন্টস রয়েছে, তাই এক্সট্রা করে আর কিছুই অ্যাড করতে হবে না। এখন আমি এটাকে খুলে নিয়েছি, আর এর মধ্যে এরকম দুটো স্যাশে থাকে, একটাতে রয়েছে চাল আর একটা প্যাকেটে রয়েছে চিনি এবং বাদামের মিক্স। এখন আমি এগুলোকে কেটে প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে নিয়েছি। এর মধ্যে রয়েছে বাদাম, কিশমিশ এবং চিনি, আর এখানে কিন্তু জর্দা পোলাওয়ের ফ্লেভারটাও অ্যাড করা রয়েছে, তাই আপনাকে এক্সট্রা করে কোনো ফ্লেভারও অ্যাড করতে হবে না। আর এই স্যাশের মধ্যে রয়েছে জর্দা পোলাওয়ের চাল, এখানে কিন্তু কালারও অ্যাড করা রয়েছে, তাই আপনাকে এক্সট্রা করে কোনো কালার অ্যাড করতে হবে না। এরপর এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর 5 কাপ পরিমাণ পানি দিয়ে পানিগুলোকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। পানি যখন ফুটতে শুরু করবে ওই পর্যায়ে আমি এর মধ্যে জর্দা পোলাওয়ের পোলাও চালগুলোকে দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালো করে জাল করে সিদ্ধ করে নিব। আমি এই চালগুলোকে প্রায় 99% মতো সিদ্ধ করে নিব। তো যখন ফুটতে শুরু করেছে ওই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিলাম 1 টুকরা দারুচিনি, আর খুবই সামান্য পরিমাণে দিয়ে দিয়েছি লবণ। তো এটাকে আমি প্রায় 4 থেকে 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এখন কিন্তু চালগুলো অনেকটাই নরম হয়ে গেছে, প্রায় 99% মতো সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটি স্ট্রেনারের মাধ্যমে পানিগুলোকে খুব ভালো করে ঝরিয়ে নিব। এরপর এগুলোকে ফ্যানের নিচে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিব। এখন আমি চলে এসেছি জর্দা পোলাওয়ের শিরা তৈরি করার জন্য। তো চুলায় একটা প্যান বসিয়ে এই মিক্সটাকে দিয়ে দিচ্ছে। এর মধ্যে কিন্তু বাদাম, কিশমিশ, চিনি এবং এলাচও রয়েছে, আর এখানে কিন্তু জর্দা পোলাওয়ের ফ্লেভারটাও অ্যাড করা রয়েছে, তাই আপনাকে এখানে কোনো ফ্লেভার অ্যাড করতে হবে না। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এখন এটাকে খুব ভালোভাবে জাল করে একটি শিরা তৈরি করে নিব। এটাকে আমি এখন ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায় আর অনেকটা আঠালো আর স্টিকি টাইপের হয়ে যায়। তো জাল করতে করতে এখন কিন্তু চিনিগুলো খুব ভালো মতো গলে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা জর্দা পোলাওয়ের পোলাওগুলোকে দিয়ে দিচ্ছি, আর এগুলোকে কিন্তু আমি ফ্যানের নিচে রেখে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম। এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর মেশানোর এই পর্যায়ে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিয়েছি। এতে করে কিন্তু রাইসগুলো একসঙ্গে দলা পেকে যাবে না, অর্থাৎ চিনি ক্রিস্টালাইজ হয়ে যাবে না। রাইসগুলো যেহেতু এই পর্যায়ে ঠান্ডা, এই জন্য কিন্তু এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর মিডিয়াম আঁচে এটাকে জাল করতে হবে, এতে করে কিন্তু রাইসগুলোর মধ্যে চিনি শিরা খুব ভালোভাবে ঢুকে যাবে। তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নিব মিডিয়াম আঁচে। তো 5 মিনিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, এখন আমি ঢাকনাটিকে উঠিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু এখান থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার আসতেছে। তো এই পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধের পরিবর্তে মাও ব্যবহার করতে পারবেন। তো এখন সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছে। তো মিশানো হয়ে গেছে, এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো আমি এটাকে একটি বোলের মধ্যে দিয়ে নিচ্ছি, আমি এই বোলের মধ্যে এটাকে সার্ভ করে নিব। এই পর্যায়ে এখান থেকে দারচিনি এবং এলাচগুলোকে উঠিয়ে ফেলে দিতে হবে। তো চুলা থেকে নামিয়ে নিয়েছে, এরপর আমি এর উপর থেকে এইভাবে বেবি সুইট দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, লুকটা কত বেশি আমি দেখাচ্ছে। এরপর এর উপর থেকে এইভাবে পেস্তা বাদাম কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছে। তো এরই মাঝে তৈরি হয়ে গেল আমাদের দারুণ মজার জর্দা পোলাও।
এই ঈদে অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর ঈদের সকালে নাস্তার টেবিলটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।